হে আরশের অধিপতি, আপনি তো সে যিনি গভীর সমুদ্রে অতল গহ্বরে লুকায়িত প্রাণীকে রোজ নিয়ম করে আহার করান। আপনি তো সে যিনি সপ্ত আকাশে শেষ তারাত অদৃশ্য মাকলুকের হিসেব রাখেন। হে আমাদের প্রতিপালক, গহীন নিস্তব্ধতার মাঝে কোন বান্দা আপনার অবাধ্যতায় নিমজ্জিত থাকে সে খবর আপনি ব্যতীত আর কেই বা জানেন। সুদের পাহাড় খুশের সাম্রাজ্যের ভিত্তি প্রস্তর স্থাপন করে কোন বান্দা মুখে মুখে ইত্তাকুল্লা বলি ধরে সেও তো আপনি জানেন। আপনি যে আসামি, আপনি তো আল্লাহ আলিম। খালি চোখে যা দেখা যায় না, চোখ যা দেখতে পারে না, হৃদয় যা নিরূপণে ব্যর্থ, আপনি কি অবলীলায় তা বুঝে নেন। এ জগতের কোন সে অজানা রাস্তা যার খোঁজ আপনার ইলমে নেই? জগতের কোন সে পাপের বোঝা যা থেকে আপনার নিকট পরিত্রাণের উপায় নেই? অতঃপর হে আমাদের প্রভু, আমাদের অপারগতাকে স্পর্ধা হিসেবে বিবেচনা করবেন না। আমাদের দুর্বলতাকে, আমাদের অক্ষমতাকে, আমাদের অলসতা ভীরুতাকে দূর করে দিন। কৃপণতা মানুষের মুখাপেক্ষিত হতে আমি আপনার নিকট আশ্রয় চাই। হে হৃদয়ের মালিক, আপনি তো প্রতিটি হৃদয়ের গোপন জানেন, অতএব আপনি আমাদের চাহগুলোকে পূর্ণতার নিয়ামতে বদলে দিন। এই সমাজ ও সংসারকে আমাদের জন্য অনুকূলে রাখুন। ফিতনার এই মহামুশকিলে আপনি যে আমাদের একমাত্র উপশম, ইয়া এলাহি। প্রতিটি যুবককে দিনের পথে মজুদ রাখুন। আমাদের চেষ্টাগুলোকে আপনার আপন কুদরতে কবুলিয়াতের দিকে ধাবিত করুন। আমাদের সাথে সর্বদা রহমান ও রহিম রূপে বিরাজমান থাকুন। আপনি তো ক্ষমাশীল, ক্ষমা আপনার বড় পছন্দের। অতএব হে আমাদের রব, আমি আপনার নিকট আত্মসমর্পণ করছি, আমাকে ফিরিয়ে নেবেন না। আপনি তো বলেছেন, দুয়ারে দাঁড়িয়ে থাকা অসহায়দের তোমরা ফিরিয়ে দিও না। ও আমার রব, দেখুন না, আপনার দুয়ারে আজ অসহায় এসে দাঁড়িয়েছে। আপনি তো জানেন, আপনি ফিরিয়ে দিলে এই অসহায়ের আর কোনো আশ্রয় নেই, আর কোনো সুযোগ নেই, আর কোনো সহায় নেই। অতএব হে আমার রব, হে আমার প্রতিপালক, এই অসহায়ের সহায় হন, এ অপরাধের অপরাধ ক্ষমা করে দিন। আপনি ব্যতীত আমার কে আছে বলেন?